জাতীয় সড়কের পূর্ণ সংস্কারের কাজে ফের একবার নিম্নমানের সামগ্রী এবং নিম্নমানের কাজের অভিযোগ মহকুমার ব্লকের নিম্ন মানের পাহাড়ের ৪৫ মাইল এলাকা থেকে কিছুদিন আগে ফলাও করে সংবাদ পরিবেশন হয়েছিল গোটা রাজ্যের সংবাদ মাধ্যমগুলিতে ওই এলাকার জাতীয় সড়কের বেহালা দশার কথা যা যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এরপরে সংবাদ মাধ্যমের গুঁতো খেয়ে সংশ্লিষ্ট দপ্তর ওই এলাকার রাস্তার বেহাল দশার কাজ হাত দেয় কিন্তু কাজের কাজ কিছুই হল না সংস্কারের কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের পোল্ডার যেগুলি শুধুমাত্র নদীর ভাঙ্গুন রোধে ব্যবহার করা হয় সেগুলি ওই এলাকার জাতীয় সড়কের পাশে রেখে কিছু বোল্ডার জাতীয় সড়কের কাজে ব্যবহার করা হয় বলে জানায় এলাকাবাসী আর বোল্ডারগুলি গুলি এত নিম্নমানের যে হাতে ধরলেই ভেঙে যাচ্ছে সেগুলি ব্যবহারের ফলে দুদিন যেতে না যেতে রাস্তাঘাটের বিহালা দশা এভাবে রাজ্য সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকার আদর্শ্রাদ হচ্ছে যা এক পাঠাকে চোদ্দবার বলে দেওয়ার সমান এলাকাবাসী অভিযোগ করে বলেন যে দু নম্বরী কাজের ফলে বারবার জাতীয় সড়কের ওই জায়গাটি বেহাল দশায় পরিণত হচ্ছে যার খেসারত দিতে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে যাত্রী সাধারণ কেউ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকেও এমনই অভিযোগ তেলিয়ামোড়া বাসিন্দাদের কে কাজে লাগাইছে রাস্তা লাগাইছে বাঙ্গাশা লাগাইছে মেতেল ডালছে এরপরে আবার বালু দিয়া ওই লোলা দিয়া লোলিং করিয়া ওই আবার মেতেল ডালছে আর এই তো দুই এমনি মাটি নম্বর আর ওইছে দে ওই গাঁথা বানাইয়া দে কৈছে বানাইয়া দে না জল যায় ওই রাস্তা আবার বাংকাছে দেখছে না ডেকা খাও না আর কিতা সব ফুটকি মাৰ দুই নাম্বার কাজ করিয়া করিয়া বাঙা ওইটা আগের আনন সময় এইটা বাঙা ছাঙা সব গুড়া মুড়া বলডারটা ব অরিজিনেল বলডার হইলে কি বাংগনি বাংটো না মাটি লাগিয়েতো বাঙ্গিয়া গেছে এইটা সব বাঙা ছাঙা এমনা দিছে বিউটো রিপোর্ট আকাশ ত্রিপুরা